সবাইকে জানাই মহাশিবরাত্রি। অনেকে আজকে উপোস করেছো বা অনেকে কালকে উপোস করবে। তোমাদেরকে বলেই ছিলাম যে আমি আজকে উপোস করবো, সেই মতো কালকে নিরামিষই খেয়েছি, আজকে উপোস কালকে আবার নিরামিষ, তো সেরকম ভাবেই কিন্তু সপ্তাহ। ইভিনিং, এখন বাজে সন্ধে 6:24, আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি, কারণ সকাল থেকে কি কাজ দেখাবো বলো, আজকে কোনো কাজই তো ছিল না, আজকে রান্না বান্না কিছু ছিল না। তবে হ্যাঁ, বিকেলে ও আর আমি হঠাৎই দুজনে আজকে ঘুমায়নি সারাদিনও, আমি শুনেছি উপোস করে নাকি শিবের উপোসে ঘুমোতে তো ওই জন্য সারাদিন ঘুমোইনি আর কি ও আর আমি। আমি লাস্টে এসে মাথাটা না আমার প্রচন্ড, ও একটু একটু জল এসব খেয়েছে আর কি, কিন্তু আমি জলও খাইনি, তো আমার ঠোঁট দুটো এত টানছিল। ব্যাপারটা হচ্ছে উপোস করেছি ঠিক আছে, কিন্তু ও আর আমি 4টা অবধি জেগেছিলাম, 4টের সময় মনে হলো যে চলো একটু আকন্দ ফুল কোথায় পাই দেখি, আর আমার এই গলিটাতে তো ধুতুরা ফুল ফল আনার কথা ছিলই, সে নয় ঠিক আছে, আর ডাবও আনতে হতো। তো হাঁটতে হাঁটতে আমরা ওই আমার পুরোনো ফ্ল্যাটের ওই উল্টো দিকের যে গলি কদিচি কানাহালি, ওখান দিয়ে আমরা যাচ্ছি, মানে আমি ভাবলাম ওখানেই আকন্দ গাছ পাবো, তো গিয়ে সত্যি তাই পুরো গাছ ভরে ফুল হয়ে রয়েছে। ও একটু দূরে দাঁড়িয়ে ছিল, ও থাকলে আমি আরো ফুল আনতে পারতাম। দেখি যেটুকু এনেছি ওতে আমি মালা গাঁথার চেষ্টা করব এখন একটু, তো আকন্দ ফুল পেলাম, তারপর ডাব নিয়ে তারপরে সামনের দিকে ওই গলিটাতে গিয়ে আমি ধুতুরা ফুল খুঁজেই যাচ্ছি, কারণ তো সবই ছোট ছোট একদম কুড়ি, মানে ফোটেই নি, একটু যে মাথাটা বেরোয় সেটাও বেরোয়নি। তারপর হাত মনটা এত খারাপ হয়ে গেলো যে কুড়ি দুটো দিতে হবে, যে ফুল দুটো এনেছে ও তো পুরো শুকিয়ে গেছে, থাকবেও না। তো তারপরে পেছন দিকে হাঁটতে হাঁটতে গিয়ে দেখছি না সত্যি এতটা বড় হয়ে ফুটে রয়েছে, মানে জাস্ট কালকে সকাল হলে ফুটবে আর কি, ওরকম অবস্থাতে ফুটে রয়েছে। তো আমার এত ভালো লাগলো, আমি ওই দুটো ফুলই তুলে নিয়ে এসেছি, কালকে আবার কি কালকে সকালে একবার ঢালবো, কালকে বিকেল অবধি থাকবে, তো সকালে ঢেলে একেবারে খাওয়া দাওয়া করবো আর কি, দুপুরবেলা একেবারে কালকে ভাত খাবো, আজকে পুজো টুজো দিয়ে সিন্নি খাওয়ার প্ল্যান রয়েছে আমাদের দুজনে। তো চলো এবার একে একে একটু কাজ করি। এসে আমার এত ঠোঁট ফোট শুকিয়ে গেছে না, মাথা ধরে গেছে, হেঁটে এসে আমি একটু শুয়ে পড়েছিলাম, শুয়ে পড়েছিলাম বলতে একদমই এমনি শুয়েছিলাম। তারপরে ও দেখছি টুনি ফুনি জ্বালিয়ে দিয়েছে ঠাকুরের ওখানটাতে, তো আস্তে ধীরে এবার ঠাকুরের জায়গাটাকেও পরিষ্কার করব, শিব ঠাকুরটাকে নিয়ে গিয়ে পাশে বসাবো, তো আলাদা করে আজকে তোমরা জানোই যে পুজো হয় আমি ঠাকুরটাকে নিয়ে গিয়ে আলাদা করে একটু বসাই, তার আগে সিন্নির সরঞ্জামের জন্য একটু ভিজিয়ে রাখবো, তাহলে সিন্নিটা না ভালো হয়। তো চলো সবটাই তোমাদের সাথে এবার শেয়ার করব। তো চলো সিন্নির সরঞ্জামগুলো একে একে ভেজাবো, কী কী দিই তোমাদেরকে দেখাই। দেবো ময়দা পরিমাণ মতোই দেবো অবশ্যই, আমাদের কতটাই বা আর কি লাগবে। তো তারপরে দেব একটু সুজি। তবে বউয়ের প্রশংসা করা হবে বেশি বললে, তবে সিন্নিটাও একটু ভালোই মাখে, জানি না আজকে কেমন হবে, আমি এটাই ভাবছিলাম সিন্নিটা আমি ভালোই মাখি সিরিয়াসলি। পাশের বাড়ি যে পিঙ্কির মা যে আন্টি ছিল, ওই আন্টিও বলতো যে শিবরাত্রি হলেই আন্টি নিজেই বলতো যে তুই আজকে সিন্নি মাখবি না, আর দিয়ে দিচ্ছি চিনি। দেবো এবার একটু নারকেলের, মানে পোড়ানো তো আমার কাছে সম্ভব না, তাই দেখো নারকেলের গুঁড়ো ইউজ করব। বাহ, নারকেলের গুঁড়োটা বেশ ভালো তো। আমি বললাম না ভালো হবে, বেশি নারকেল দেবো না, কারণ এমনি সারাদিন খালি পেটে, তো ওই জন্যে। আর দেব হচ্ছে কাজু আর কিশমিশ, কাজুটা অল্প পরিমাণেই দেব, বেশি দেব না, এই যে। আর দেব হচ্ছে একটু কিশমিশ, দুজনের জন্য আর কত আর কত, আর কলা ঠলা এগুলো তো লাগবেই, কিন্তু এগুলো পরে দেব এই আর কি, এগুলোকে এখন দুধ দিয়ে ভিজিয়ে রেখে দেবো, আর কিছুই নয়। সুন্দর, এটা দুধ দিয়ে আপাতত ভিজুক, পরে যদি লাগে কিছু, মানে দুধ টুধ দুধ তো লাগবেই আর একটু মাখার জন্য কলা ঠলা, তো ওগুলো আবার পরে দেবো। এই দেখো এত আকন্দ ফুল কুড়িয়ে এনেছি, এগুলো দিয়ে মালা গেঁথে দেব, আর এই দেখো ধুতুরা ফুল আর ফল, আর ঠাকুরের জন্য একটু লাড্ডু এনেছি। যাই হোক, তো ঠাকুরের জায়গাটাকে এখন একটু পরিষ্কার করবো, আর এই মালাটা দেখো খুলে খুলে আসছে, এটাকে একটু সেট করবো, আর আকন্দ ফুল দিয়ে মালা গাঁথবো, আর ও আজকে টুনিটা ধরিয়ে দিয়েছে। দেখো আমি এখানে ঠাকুরকে, মানে শিব ঠাকুরকে যা যা দেবো সেটার জন্য একটা গুছিয়ে নিয়েছি, এখানে দুটো ছোট ছোট করে মালা গেঁথেছি, বেল নিয়েছি, শশা, লেবু, আঙুর, কলা, বেলপাতা, আকন্দ ফুল, ধুতরা ফুল আর ধুতরা ফুলের ফল আর কি, তো মানে ধুতরার ফল, ধুতরা ফুলের ফল নয় এই আর কি। আর এখন যে জলটা ঢালবো তার জন্য আমি আগে এটাই বানাবো, তারপর এটাই বানাবো, কারণ এই ঘটিটুকুতে হবে কিনা জানি না। ডাবের জল দেবো, যা দুধ তো আনা হয়নি, দুধ তো আমি এনে দিচ্ছি, হ্যাঁ আলাদা রাখাই রয়েছে।
আর দেব একটু ঘি, দেব মধু, গঙ্গা জলটা বাড়ি থেকে এইবারই এনেছি জানো তো, হ্যাঁ প্রত্যেক বাড়ি একটু মানে আনা থাকে আমার কাছে, কিন্তু এইবার একদমই ছিল না ঘরে আমার গঙ্গা জল, তো এটা না বোতল খুলে দিই, স্প্রে করতে ভালো লাগে না, স্প্রে করে করে কি ঠাকুরকে কি টোনার লাগাবো নাকি ঠাকুরকেও, তো দুধটা একটু এনে দাও তুমি, তারপরে আমি আবার দিচ্ছি, আর ঠাকুরকেও আজকে দেবো ল্যাকটোজ ফ্রি, ও খায় এই দুধগুলো, তো এগুলো একদম সিল প্যাক মারা থাকে, তার ফ্রিজেও রাখতে লাগে না, এগুলোকে বাইরে রাখলেই চলে, তো ও বললো যে ঠাকুরকে এটা দিয়েই দাও, আমার ইচ্ছে করছে, তো মনে হচ্ছে এক ঘটিতেই দুজনের হয়ে যাবে ঢালা, তো আপাতত এটাই বানানো থাক, আর সিদ্ধি ফিদ্ধি তো আমার কাছে নেইও, তো আমি এই দিয়ে ঠাকুরের জলটাও বানিয়ে রাখলাম, তো চলো এবার আমি রেডি হয়ে আসি, আর বাদ বাকি ঠাকুরের পায়েও আমি ফুল দিয়ে দিয়েছি, এই যে আমার বাদ বাকি ঠাকুর আর শিবকে আজকে আমি এদিকে বসিয়েছি, তো পুরোটা রেডি করে নিই তারপরে আসছি তোমাদের কাছে, চলো এবার আমি রেডি হব, এখন বাজে হচ্ছে গিয়ে 7:23, তো রেডি হয়ে নি, এই যে এই শাড়িটা পরবো আমি এখন, চলো অল্প স্বল্প আমি রেডি হয়ে গেছি, মুখে জাস্ট ক্রিম ছাড়া কিছু মাখিনি, এরকম কিছু নয় যে ফাউন্ডেশন এই সেই দিয়ে সেজেছি আর কি, যেটুকু মনে হলো যে না একটু সেজে গুজে পুজো দিই সেইটুকুই সেজেছি, তো ও রেডি হচ্ছে, জাস্ট জামাটা পরবে আর পুজো দেবো, তারপরে দেখি ইচ্ছে আছে মন্দিরে যাব, মন্দিরে জাস্ট গিয়ে একটু প্রণামটা করে সামনের মন্দিরে গণেশ টেম্পল যাওয়ার আজকাল পাচ্ছি না আর পা চলবে না আর কি অত দূর অব্দি, তো আর শাড়ি পরে আমি স্কুটিতে যেতে পারবো না, আর ও যেহেতু উপোস করে আছে স্কুটি ফুটি না বার করাই ভালো, তো ওই জন্য এরপর সামনের মন্দিরটায় পুজো দিয়ে এসে জাস্ট সিনিটা তারপর 2 মিনিট লাগবে মাখতে, তারপর মেখে খেয়ে দিয়ে নিয়ে রেস্ট নেবো, এই আর কি প্ল্যান প্রোগ্রাম রয়েছে, এখন বাজে 7:52, প্রায় ঢালতে ঢালতে আমাদের 8টাই বাজবে, যে টাইমটা আমি বলেছিলাম সেই টাইমে কিন্তু আমি পারফেক্ট রেডি হয়ে আছি, আর দেখো এখানে আমি সবটা রেডি করে রেখেছি, তো কেন
কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 9:45 আর আমরা যাচ্ছি মন্দিরে। হ্যাঁ, পুজো দিতে দিতে 9:45 বাজেনি, একটু ফটো তুলছিলাম, স্বাভাবিক বিষয়, শাড়ি পরেছি, ফটো তুলবো না তো এটা হতেই পারে না, তাই জন্য ফটো টটো তুলে নিয়ে এবার যাচ্ছি মন্দিরে। তো চলো যাই, তারপরে গিয়ে ওখানে যদি পসিবল হয় তো, কারণ বিকেলের দিকেই প্রচন্ড ভিড় ছিল, জানি না এখন কি হবে। যাই হোক, এবার গিয়ে সিন্নিটা মাখবো, তাহলে কমপ্লিট হয়ে আগে শাড়িটা ছাড়বো একটু, যদিও শাড়িটা পরে কোনো কষ্ট হচ্ছে না, তেমন গরম গরম লাগছে না। আর এটা হচ্ছে মিনাকারি ঢাকাই ছিল, এটা আমার বিয়েতে তত্ত্বে এসেছিল, আমি একবারই পরেছি শাড়িটা, এ নিয়ে দ্বিতীয়বার বললাম, আমি একবার পরেছিলাম যখন অষ্টমঙ্গলায় বাড়ি গেছিলাম, তখন আমি এই শাড়িটা পরে গেছিলাম। আর একবার দিদিভাই পরেছিল, দিদিভাই পরেছিল হচ্ছে আমার যখন সেকেন্ড বৌভাত হয়েছিল, রিসেপশন হয়েছিল দেশের বাড়িতে, তখন এই শাড়িটা দিদিভাই পরেছিল ওখানে, ওখানে তো দিনের বেলা অনুষ্ঠান হয়েছিল ওই জন্য। এই আর কি, শাড়িটা কিন্তু সুন্দর বেশ। আচ্ছা, আমি কি ফুল লুক দেখিয়েছি? দেখাইনি, ঠিক আছে বাড়ি গিয়ে দেখিয়ে দেবো। তো চলো যাই এবার ফিরি, বেশ ভালো লাগছে। আমি তো পুজো দেওয়ার আগে অব্দি একটু ঝিমিয়ে গেছিলাম বিকেলের দিকটাতে, ওই রোদের মধ্যে বেরিয়ে যখন আকন্দ ফুল ডাব এসব নিয়ে গেছি, তখন একটু ঝিমিয়ে গেছিলাম, গিয়ে পুজো দেওয়ার পরে আলাদাই একটা শান্তি লাগছিল। আর কিছু ফটো তো অবশ্যই তুলেছি, পাইলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। কলাটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি, আর এবার এই গন্ধ লেবুটা দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর দেব খেতে। এই হচ্ছে দুবাটি সিন্নি হয়েছে, এর থেকে বেশিও হয়নি কমও হয়নি, তো হাতের মাপটা বুঝতে পারছো তো ঠিকঠাকই রয়েছে। তো চলো আমরা খেয়ে নিই এবার। তো চলো, সব তো মিটে গেছে, সত্যি বলতে এবার মাথাটাও ধরেছে, আর পাচ্ছি না, আর গয়নাগাটি ও সমস্ত কিছু খুলে কানেরটাও চেঞ্জ করে এবার এই টপটা পরলাম, রিংটা অনেকদিন পরা ছিলাম। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর কালকে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না, কাল মানে আজকে কারা কারা উপোস করেছো আর কালকে কারা কারা করছো, যাই হোক। তো চলো আজকের মতো একটা টাটা, গুড নাইট। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ভালোবাসা।